আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোন যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে। আপনারা অলরেডি অবগত হয়ে গেছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে অথবা আপনার পরিবারের সাথে কথা বলে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমালে বর্তমান ক্ষতিগ্রস্ত বহু এলাকা। 10 নম্বর সতর্কতা সংকেত চলছে উপকূলীয় অঞ্চলগুলিতে। আপনি আপনার অবস্থান থেকে মাতৃভূমির জন্য, জন্মভূমির জন্য প্রার্থনা করুন এবং পরিবারের সাথে যোগাযোগে থাকুন। আল্লাহ ভালো জানে কখন কি হয়। আমরা একটি ভিডিও ফুটেজ দেখব যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহকৃত। চীনে বাণিজ্যিক সম্মেলনে বক্তব্য রাখার সময় এতের বাণিজ্য মন্ত্রী ওমর আল ওমর অসুস্থ হয়ে পড়ে। চলুন আমরা স্ক্রিনে ভিডিওটি দেখি, তারপর বিস্তারিত। দর্শক, বাণিজ্য মন্ত্রীর জন্য আমাদের পক্ষ থেকে দোয়া, তিনি সুস্থ রয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর বাণিজ্য মন্ত্রী সুস্থ হয়ে ওঠেন। আপনারা ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন কুয়েতের আজকের দিনে আলোচিত পিকচার, বা আপনারা অনেকেই অলরেডি দেখে ফেলেছেন। চলে গেলেন আরো একজন রেমিটেন্স যোদ্ধা না ফেরার দেশে। কুয়েত প্রবাসী এই রেমিটেন্স যোদ্ধার নাম জসিম উদ্দিন, আপনারা অনেকেই তাকে চিনেন। তিনি শনিবার রাতে পরিবারের সাথে যখন কথা বলছিলেন তখনই হার্ট অ্যাটাক করেন এবং চিকিৎসাধীন অবস্থায়, যেটি প্রাথমিক চিকিৎসায়, মৃত্যুবরণ করেন। ঘটনাটি তার সাথে থাকা লোকজন থেকে জানা যায়। এই ব্যক্তি কুয়েতের রেমিটেন্স যোদ্ধা হলেও তিনি আরও একটি কারণে জনপ্রিয়, তা হচ্ছে কুয়েতের কোরআন যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে খালিদিয়া শাখার কর্মী ছিলেন। মরহম জসিমের বিদাহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং উপার্জনক্ষম একজন ব্যক্তিকে যে পরিবার হারিয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা এবং আল্লাহর কাছে প্রার্থনা। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। একদিকে কুয়েতে চলছে সাধারণ ক্ষমা। এই সাধারণ ক্ষমায় আমাদের বহু প্রবাসী দেশে যাওয়ার চেষ্টা করেও নানাভাবে ব্যর্থ হচ্ছেন, এরপর থেকে ফিরে আসছেন, আবার আটক হচ্ছেন অনেকে। তাদের পরিবারের লোকজন আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। প্রশ্ন উঠেছে, তাহলে কিসে সাধারণ ক্ষমা? যদিও এই তথ্য নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি। কুয়েত সরকার সাধারণ ক্ষমা দিয়েছে শুধুমাত্র রেসিডেন্সি বা আকামা আইন লঙ্ঘনকারীদের জন্য। কুয়েতে বর্তমানে বহু ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে পড়েছেন প্রবাসীরা, আর যে কারণে এয়ারপোর্ট থেকে আটক করা হচ্ছে, জাহাজে যাওয়ার পর আটক করা হচ্ছে, আরো বিভিন্ন ইস্যু রয়েছে। যদিও আগে এই সকল নিয়মে কুয়েত ছিল না। আগে সাধারণ ক্ষমা মানে সকল ধরনের ঝামেলা থেকে মুক্তি পেয়ে একজন প্রবাসী দেশে যেতে পারত। এক্সাম্পল, আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমাদের খুব কাছের পরিচিত এক ব্যক্তি দীর্ঘদিন কুয়েতে অবস্থান করেছিলেন অবৈধভাবে। তিনি কেন অবৈধ হয়েছিলেন? তিনি একটি কোম্পানিতে কর্মরত অবস্থায় তার ম্যানেজারের সাথে ঝগড়া করে ম্যানেজারের যে ক্যাশ ছিল সেখান থেকে 10,000 দিনার নিয়ে চলে আসেন। এই লোকটি দীর্ঘদিন কুয়েতে অবস্থান করেছিলেন। এই প্রবাসী ভয়ে দেশে যেতে চাননি। যখন তার পরিবারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল, তার স্ত্রী বলেছিল, তুমি যদি না আসো তাহলে আমি তোমার সংসার আর করবো না, চলে যাব। তিনি যে টাকা নিয়ে চলে এসেছিলেন ম্যানেজারের ক্যাশ থেকে, এই অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়নি, তিনি চলে যেতে পেরেছেন। কিন্তু বর্তমান সময় কুয়েতে যে সাধারণ ক্ষমা আমরা দেখছি, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা, রেসিডেন্সি বা আকামা আইন সংক্রান্ত জটিলতা ছাড়া অন্য যে কোনো ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি এক পয়সাও যদি কুয়েতে বাকি থাকে তাহলে সেই ব্যক্তি কুয়েত ত্যাগ করতে পারবে না। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। এর মধ্যে আমরা লক্ষ্য করছি কুয়েতের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে মেলা দিয়ে আকামা লাগানোর জন্য, না হয় দেশে চলে যাওয়ার জন্য। আবার এদিকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন স্থান থেকে অবৈধ প্রবাসীদেরকে আটক করা হচ্ছে। এই হচ্ছে বর্তমান কুয়েতের সাধারণ ক্ষমার নমুনা। আবার আকামা লাগানোর সুযোগ দিলেও আগের কফিলের যে ইনহাসের অভিযোগ রয়েছে সেটি প্রত্যাহার করছে না অনেকে, আর যে কারণে অনেকে আকামা লাগানোর সুযোগ পেয়েও লাগাতে পারছেন না। এখন কথা হচ্ছে কুয়েতের সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাদের সিদ্ধান্ত মতোই আমাদেরকে কাজ করতে হবে। এটি নিয়ে প্রশ্ন তুললে কিছুই করা যাবে না।
এক্ষেত্রে আমরা বলবো যাদের অন্যান্য ঝামেলা রয়েছে, অভিযোগ রয়েছে, আপনারা এয়ারপোর্টে যাওয়া বা যাও যাতে যাওয়ার আগে এই সমস্যাগুলোর সমাধান করুন, তারপর আপনি দেশে যাওয়ার চেষ্টা করুন। আর না হয় আপনাকে এয়ারপোর্ট থেকে আটক করা হবে বা যাও যাতে গেলেও আটক করা হবে যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে সাধারণ ক্ষমা আমরা বহু প্রবাসী বহু ধরনের সিস্টেম দেখেছি যা আগেকার সাধারণ ক্ষমাগুলিতে কেউ দেখেনি। আপনি আপনার মতামত কমেন্টস করে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েত এবং প্রবাসীদের বহির্বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো প্রতিদিন দেখতে পারবেন।